নমস্কার, দি রিপোর্টে স্বাগত। তিন মহিলার মগজ ধলাই করে কিভাবে জঙ্গি সংগঠন আইএস এর যোগদানে প্রভাবিত করা হয়েছিল সেই ঘটনা নিয়ে দি কেরালা স্টোরির প্লট। এ ছবি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে দেশ জুড়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কেরল কর্ণাটকের পাশাপাশি এবার বাংলাতেও দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিতর্ক যে থামার নয়, দ্য কেরালা স্টোরি বন্ধকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হল বেলঘরিয়া রূপ মন্দির সিনেমা হলের সামনে। গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ পৌঁছতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। দেখে নেব সেই ছবি। কি জানালেন সিনেমা দেখতে আসা এক দর্শক, শুনবো। দেখতে এসে তো দেখছি পোস্টার তুলে দেওয়া হচ্ছে, ঘষে ঘষে টেনেছি, এদিকে তালা লাগানো রয়েছে, এখন বুঝতেই তো পারছি না। হ্যাঁ, আমাদের 40 জনের টিকিট কাটা আছে। আমরা এই দ্য কেরালা স্টোরিটা দেখতে এসেছিলাম। অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে সেটা আমরা অবশ্যই দেখতে চাই। রাজ্য সরকার ব্যান করলো একটা বই, হ্যাঁ করা যায় না? এটা তো আমার মনে হয় এটা উনি ওনার ইচ্ছে খুশি মতো করতে পারেন না। মানে আমাদের যে সিএম, কী করে বলবো, উনি যে সিএম কী করে হয়েছেন সেটাও জানি না। এই আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বে সারা পশ্চিমবঙ্গে দিনের পর দিন যা চলছে, ইভেন এখনো পর্যন্ত যা কিছু ঘটেই যাচ্ছে। হ্যাঁ বলুন, তাই তো করা হচ্ছে, নাহলে এরকমভাবে কেন বন্ধ করে দেবে? না, একটা বই এসছে সবে মাত্র, আমরা একজন দুজন নয়, প্রায় 40 জন আমরা টিকিট কেটেছি। তো এবার 40টা টিকিট আপনারা ভাবুন, তাদের তো একটা নিশ্চয়ই জানার বা দেখার কোনো ইচ্ছেটা আছে। না, এরকম কোনো খবর থাকলে তো আমরা এখানে হাজির হতাম না। না, আমাদের এখনও অনেকে আসছে। হ্যাঁ, এটা তো যথেষ্ট পরিমাণ হয়রানি। একজন দমদমের আছি, একজন আপনার পানিহাটি সোদপুরের আছে, আরও আসবে বেলঘরিয়ার ধারে কাছের কয়েকজন আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের আসবে, 40 জন শুধু এক জায়গায় না। বেলঘরিয়া থেকে রাজা দে, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।